नमस्कार बंधुरा, माई एस्ट्रोलॉजी चैनेले आपनादेर सकलके जानाई स्वागत। आमी प्रद्युत आचार्य। आज 21 जून रविवार सूर्यग्रहणेर दिन। आपनारा सकलेई जानें जे आज सूर्यग्रहण सकाल 9:15 थेके शुरू होयेछे। सूर्यग्रहण थाकबे बिकेल 3:04 पर्यन्त। एई सूर्यग्रहणे वैदिक रीतिनीति मेने आपनी निजेर एबं परिवारेर कल्याण करते पारें। এই সূর্যগ্রহণের সবথেকে বড় নিয়ম হলো সূর্যগ্রহণ চলাকালীন কোনো খাবার খাওয়া চলবে না। অর্থাৎ সূর্যগ্রহণের আগে যারা খাওয়া দাওয়া করেছেন তারা সূর্যগ্রহণের মধ্যে আর কোনো খাবার খাবেন না। তারা একবারে সূর্যগ্রহণ শেষ করে রান্নাবাড়া করে আবার খাবার খেতে পারেন। সূর্যগ্রহণের আগে যদি কারো রান্না করা থাকে, যদি পারেন সেই খাবার না খেয়ে তাহলে সেই খাবারও খাবেন না, নতুন করে রান্না করে আবার খেতে পারেন। আর প্রতিটি ব্যক্তির কাছে অনুরোধ, সূর্যগ্রহণের শেষে অবশ্যই সকল ব্যক্তি স্নান করে নেবেন। স্নান করার সময় সূর্য মন্ত্র জপ করে সূর্যকে 3 বার জল অর্পণ করবেন। সূর্য মন্ত্র আশা করি সকলের জানা আছে, আর যাদের জানা নেই তাদের উদ্দেশ্যে সূর্য মন্ত্র একবার পাঠ করে শোনাচ্ছি। একটু মন দিয়ে শুনবেন। ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিং ধন্তরিং সর্বপাপাগ্না প্রণত হস্মি দিবাকরম। এই মন্ত্র 3 বার জপ করবেন। মন্ত্র আবার পাঠ করে শোনাচ্ছি। ওং জবা কুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিং ধন্তরিং সর্বপাপাগ্না প্রণত হস্মি দিবাকরম। এই মন্ত্র জপ করে 3 বার সূর্যদেবকে জল দেবেন এবং প্রণাম করে স্নান করা শেষ করবেন। এইভাবে আপনি আপনার ও আপনার পরিবারের মঙ্গল সাধন করতে পারেন। তো এই ভিডিও এই পর্যন্তই। যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের জানাবেন, শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নোটিফিকেশন চালু করে নেবেন। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। এই বলে এই অনুষ্ঠান শেষ করছি। নমস্কার।